আমরা আজকে আমাদের একটা চাইনিজ ফ্রেন্ডের বাসায় এসেছি, তো বৃষ্টির দিন এজন্যই আর কি রেনকোট পরা। তো চলুন আপনাদের দেখানোর জন্যই যে চাইনিজদের বাসা কেমন হয়, চাইনিজদের লাইফস্টাইল কেমন এবং চাইনিজরা ফরেনারদের কীভাবে স্বাগত জানায়, সেজন্যই আমার চ্যানেলটা যেহেতু শিক্ষণীয় এবং আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো এই চ্যানেলটির মাধ্যমে। যারা চায়না সম্পর্কে আগ্রহী তারা অবশ্যই জানতে পারবেন। দেখুন জায়গাটা কি সুন্দর, না? আমি তো দেখাচ্ছি আপনাদেরকে, মানে বৃষ্টির দিনে কি বলবো, আজকে আমার আসলে খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে যে আপনাদেরকে যদি আমি দেখাতে পারি আপনাদেরকে দুর্দান্ত লাগবে। আমি একটু দেখাচ্ছি এদিকের, মানে দেখেন বাসাটা কি সুন্দর, চাইনিজ ফ্রেন্ডের বাসা। ওয়া, দেখতে পাচ্ছেন? ওয়া, আমি একটু ভালো করে দেখাচ্ছি। Wow, mind blowing. What's that, sir? আমার ফ্রেন্ডটা খুঁজছিল, দেখেন পাহাড়ি এলাকা, পুরো পাহাড়ের মধ্যে, না? আমি একটু ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। দুর্দান্ত রাস্তাটা দেখুন, আকাশ আকাশ মেঘে, গান গাইতে ইচ্ছা করতো, সঞ্জিত সিং গান না? দুর্দান্ত দুর্দান্ত মাইন্ড ব্লোয়িং। আচ্ছা চলুন আমরা আপনাদেরকে চাইনিজ ফ্রেন্ডের বাসায় নিয়ে যাই, ঠিক আছে? দেখুন কি সুন্দর জায়গাটা, বৃষ্টিটা মনে হয় আরও ছিল সবুজে ঘেরা। আমার ইউনিভার্সিটি কিন্তু জাহাঙ্গীরনগর ছিল, তো আমি অনেকটা জাহাঙ্গীরনগরের মতো আবহাওয়া পাই এখানে চায়নাতে, এই জন্য আমার আরও ভীষণ ভালো লাগে। দেখুন কোথাও কোনো ময়লা দেখতে পাচ্ছেন? বাইরের লাইফটার এটা একটা মজা, দেখেন নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা চাইনিজ দেখতে পাচ্ছেন, চলুন তার ভিতরে যাওয়া যাক।你好，你好，你坐吧。不好点？啊？哪里不舒服啊？哎，又不是病人，你叫我一退嘛。 胃痛，他胃痛。哦，胃不好吗？你吃了什么？啊？吃了什么？胃不好。他要去十年了。哦。我的妈妈，知道，明白了哈，明白了。我的朋友嘛，外国人。你在上班了，现在？嗯，大学生。 我就让他来给你看一下，人家中国的家怎么样？中国的家怎么样？中国的家是这样。中国人的家。在读书的。啊。这是我的妈妈。大学那些读的书。嗯。我能去吗？啊，来来来。你的。妈妈的床。哦，妈妈的吗？这是我的床，这就是我的床。 দেখুন এটা মনে হয় আমার ফ্রেন্ডের মা বাবা ছোটবেলা সবার ছবি। ওয়াও, দেখুন এটা
我的房间嘛，我又不回来嘛，妈妈就把我整起来了嘛。你的大殿哈？啊，我的房间。这是什么东西？床嘛，就是不睡嘛，就把它弄走了嘛。<笑>好看。<笑>这是我的床。那你是妈妈的床。 都这几件。你等我。哎，你光看，那就是外国人，这像我中国这种习俗吗？那点面点的。同家哪个？哈哈。儿子。我在你奶奶这里，你奶奶这里。你看，马上这里搞不顺了呢，搞。我在这里看。 我说你没跑路，会这边，class好吃，这边很多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 ，这
অ্যাপার্টমেন্ট যেখানে বসে আমি দেখেন রাস্তার এত সুন্দর দৃশ্য দেখতে পারতেছি এবং পাহাড় দেখতে পারছি, সকালবেলাটা পাহাড় খুব সুন্দরভাবে দেখা যায়। এবং এখন দেখেন এখানে যে দৃশ্যগুলো এত সুন্দর, যদি কারো মন খারাপ থাকে সে সুন্দর তার মন খারাপ একদম এক মিনিটেই ভালো হয়ে যাবে। হ্যাঁ খুব সুন্দর, আমার এসব খুবই ভালো লাগছে। আর এরকম একটা জায়গায় শুনশান শান্ত চিরসবুজের মধ্যে একটা বাসা খুবই সুন্দর, ভালো না লেগে পারে না। এবং ভালো লাগার মতো ওরকম প্লেস এটা। আমি আপনাদেরকে পাহাড় দেখাচ্ছি। দেখুন পাহাড় সকালবেলাটা খুব স্পষ্ট হয়ে যায়। মাহুর ইন আগে